আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মনটা একটু খারাপ যাই হোক তো মনটা খারাপ কেন আর আজকের টপিক দেখে অবশ্যই বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো তা আমি যেহেতু ইউটিউবে কাজ করি তো আমার মনে হচ্ছে এটা নিয়ে কথা বলা দরকার আমরা যে যেখানেই আছি সেখান থেকেই প্রতিবাদ করব। রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে না বাসায় বসে প্রতিবাদ করা যায় আমরা যে যেখান থেকেই পারি প্রতিবাদ করব আর ফেসবুকে ঢোকাই যাচ্ছে না ফেসবুকে ঢুকলেও মনটা খুব খারাপ লাগে কারণ একটাই টপিক তো সবাই এখন এটা নিয়েই কথা বলছে এখন আর বলাও দরকার কারণ এটা ভাইরাল করা দরকার যেন সবার নজরে পড়ে আর কিছু একটা হয় কারণ বাংলাদেশে তো বিচার নেই সবাই এখন সবার প্রোফাইল পিকচার ব্ল্যাক করেছে আর সবাই এটা নিয়ে কথা বলছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমিও বলবো জাস্টিস হওয়া দরকার আর সেভ ওমেন স্টপ রেপ হ্যাঁ এটাই এখন আমাদের প্রতিবাদ সবার মুখে একটাই কথা থাক যে যেখান থেকেই পারো যেহেতু আমি ইউটিউবে কাজ করি আমার একটা ছোট ব্লগের চ্যানেল আছে অল্প সাবস্ক্রাইব যাই হোক আমি একটা মানুষকেও যদি আমার এই প্রতিবাদের মাধ্যমে সাড়া দিতে পারে সেটাই অনেক বড় হবে আর সবারই জানা দরকার আর আমি কিছু কথা বলবো আজকে কারো যদি ভালো না লাগলে ইগনোর করতে পারেন আমি এটা আমার একদমই পার্সোনাল মতামত আমি শেয়ার করবো আর এটা হলো একটা রিসর্ট আমি কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে কিছু ভিডিও করেছিলাম সেটা আর কি তো এটা আমার একদম বাসার কাছেই আমার আমি বের হয়েছিলাম বিকালের দিকে তাই এর জন্য ভিডিওটা এত একটা ভালো আসেনি কারণ সন্ধ্যার দিকে ছিল ভিডিওটা তো যাই হোক আমরা যারা ছেলে সন্তানের অথবা মেয়ে সন্তানের মা তাদের অনেক সচেতন হতে হবে আর অনেক শিক্ষা দেওয়ারও ব্যাপার আছে ছোটোবেলা থেকেই পরিবারের শিক্ষাটাই হলো মেইন ওটাই আসলে বড় হয়ে ওটাই থাকে পরিবার থেকে কি শিক্ষা পেয়েছে আর বাবা মার অনেক সচেতন হতে হবে যারা ছেলে সন্তানের মা বাবা তাদের তাদের শিক্ষা দিতে হবে কারণ পরিবারে মা আছে বোন আছে তাদের রেসপেক্ট করা আগে শেখাতে হবে আমি ইউরোপে থাকি ইউরোপে যেহেতু থাকি কারণ এখানকার কালচার দেখারও আমার সৌভাগ্য হয়েছে কারণ ওরা কিন্তু মা বাবা ভাই বোন সবাই একসাথে আড্ডা দিচ্ছে কাপড় কাপড় কোনো সাবজেক্ট না যদি কাপড় যদি সাবজেক্ট হতো বাংলাদেশে আমি দেখি অনেকেই বলে যে কাপড় কাপড়ের জন্য ধর্ষণ হয় আসলে না কাপুরের জন্য যদি এটা দায়ী হতো তাহলে কিন্তু এই ইউরোপে প্রতিদিনই হাজার হাজার মেয়ে ধর্ষণ হতো এটা আসলে একদমই রং আমি বলবো আমার মতামত আসলে এটা মস্তিষ্কর ব্যাপার কার কার মাথায় কি ঘুরছে কে কোন চোখে দেখছে কাকে আর আমাদের সেটাও বুঝতে হবে কাকে কোন চোখে দেখতে হবে সে শিক্ষাটাও কিন্তু আমাদের দিতে হবে ছেলে মেয়েদেরকে কারণ এখানে দেখা যায় যে আপনারা জানি ইউরোপের চলাফেরা কেমন আমরা কম বেশি সবাই জানি কিন্তু এখানে কিন্তু একটা ছেলে বলেন বয়স্ক বলেন কেউ কিন্তু কারো দিকে এমনভাবে তাকাচ্ছে না তাহলে কিন্তু তারা এরকম কাপড় চুপড় পরে চলাফেরা করতে পারতো না ওদের স্টাইল আপনারা জানেন কম বেশি তাহলে তাহলে কেন কাপড়ের জন্য আমরা বারবার দায়ী করি এই যে আমাদের বাংলাদেশে শিশুরা ধর্ষণ হচ্ছে হচ্ছে বৃদ্ধরা হচ্ছে আর ইয়াং জেনারেশনের কথা আমরা বাদি দিলাম কেন তারা কেন তারা তো কাপড়ের জন্য দায়ী না হেসব পরা বোরকা পড়া মেয়েরা দায়ী দায়ী কেন তারা তো পর্দা করছে তারা কেন হচ্ছে আসলে এটা একটা অজুহাত আসলে আমাদের বুঝতে হবে এটা এখন একটা মহামারী আকার ধারণ করেছে এই জিনিসটা করোনা ভাইরাসের চেয়েও এখন মহামারী রূপ ধারণ করেছে এই জিনিসটা আমাদের সবাইকে সাবধান হতে হবে আর প্রতিবাদ করতে হবে কারণ না হলে এটা করোনা ভাইরাসের চেয়েও মহামারী আরও বেশি পেয়ে যাবে কারণ তখন আমাদের বাঁচা কারোই সম্ভব না কারণ সরকার তো অনেক পদক্ষেপ গ্রহণ করেছে করোনা ভাইরাসের জন্য এটাও তো মহামারীর রূপ ধারণ করেছে এটার জন্য কেন সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না আমি আশা করব সরকারের নিকটে খুবই শীঘ্রই যেন এটার একটা সলিউশন বের করে কারণ হলে এটা খুবই ভয়ানক রূপ ধারণ করবে আমরা কেউ এটা আশা করি না বাংলাদেশের নাগরিক আমরা যে যেখানেই আছি এটার সলিউশন হোক আর র্যাপিস্টের বিচার হোক ইউরোপের এই জিনিসটা খুবই ভালো লাগে এখানে দেখা যায় ছেলে মেয়ে সমান অধিকার মেয়েরাও যেমন কাজ করছে ছেলেরাও তেমন সমান কাজ করছে ড্রাইভিং করছে সব সব কিছু অ্যাক্টিভিটিতে আগিয়ে মেয়েরা কিন্তু রেসপেক্ট কিন্তু ছেলেরাই মেয়েদের বেশি করছে বাসে বলেন ট্রেনে বলেন হসপিটালে যাই যেখানেই যাই আমিও এর ভুক্তভোগী হয়েছি অনেক ভালো লাগে এই জিনিসটা এদের দেখেও কিছু শিখার আছে যাব যাই হোক আমার কথা যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কাউকে হাট করে কথা বলছি না এটা একদমই আমার ব্যক্তিগত মতামত আর এই সাবজেক্ট নিয়ে কথা বলতেও খারাপ লাগে কারণ এমন একটা সাবজেক্ট আর না বললেই নয় খুবই এখন খারাপের দিকে যাচ্ছে বা আমরা যত পারি এটা বাসায় বসে হোক বাইরে থেকে হোক প্রতিবাদ করব। কারণ দেখি এটা কি হয় যেহেতু বাংলাদেশে কোনো বিচারই হয় না এই এক মাস দুই মাস তিন মাস ঘুরতে ঘুরতে অ্যাপিস্টার ঠিকই বাইরে ঘুরছে আর ওদের সাহস বেড়ে যাচ্ছে আমি মনে করি সরকার যদি কমপক্ষে দুই তিনটা পিস্টের বিচার করে একদম জনসম্মুখে তাহলে কিন্তু তাদের দেখে অন্যরাও ভয় পাবে আর এমন করার সাহসও কিন্তু পাবে না তাই আমি বলবো যে এরকম বিচার হোক একদম সাথে সাথে অ্যাকশন নেয়া হোক কারণ বাংলাদেশের সরকার চাইলে সব কিছুই পারে তো আমি মনে করি এটা করা দরকার আর সবাই জানাবেন কমেন্ট করে যে কী হওয়া উচিত অ্যাপৃষ্টির বিচার দিনের মধ্যে হওয়া উচিত আমি সবার মতামত চাই আর আপনারা কি এর বিচার দেখতে চান কি না বাংলাদেশের মেয়েরা আর কত সাফার করবে মেয়েরা না এখন আমি অনেক নিউজ পেপারে দেখি ছোট ছোট ছেলে যে আছে মাদ্রাসায় পড়তে দেয় ওদেরও হ্যারাসমেন্ট হচ্ছে ইফ্রিজিং তো আছে এটাও একটা বড় সমস্যা যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আর এই যে আজকে একটু ঘোরাঘুরি করলাম বাসে রেস্টুরেন্টে খেলাম এটা হালাল কাবাব ছিল আর ওই যে একটা মাছের বলে এটা ফ্রাই একদম তাজা মাছ ওরা ফ্রাই করে দেয় খুবই মজা আমি প্রথমে ভেবেছিলাম মজা হবে না খাবো না আগেও খেয়েছিলাম বাসায় নিয়ে এত ভালো লাগেনি তো তাজা তাজা খেতে আজকে ভালোই লাগলো তো এর জন্য আমি বলেছিলাম খাবাব খাবো কিন্তু পরে আসলে আমি মাছই খেয়েছি একদম তাজা ফ্রেশ মাছ খুবই ভালো লেগেছে আর আনটি আমাদের সাথে এসেছে আমার প্রতিবেশী আনটি আপনারা সবাই চেনেন তাকে তো আনটি আবার ভেজিটেরিয়ান তো সে শুধু পিজা খেয়েছে কারণ মাছ কাবাব এগুলো কিছুই খায় না আনটি যাই হোক আজকে ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এটা একটা গির্জা আনসিউ সেন্টারে খুবই সুন্দর আর একটা ঝর্ণা ফোয়ারা খুবই ভালো লাগছিলো রাতের দৃশ্য তো আমি বলেছিলাম আমি সন্ধ্যার দিকে বের হয়েছিলাম বিকাল বিকালে তো এই জন্যই রাতের ভিডিও এত একটা ভালো আসে না তারপরও যতটুকু এসেছে তো আজকের সাবজেক্ট নিয়ে কথা বললাম কেউ আবার এটাকে নিয়ে কোনো কমেন্ট করবেন না বাজে যা কারো যদি ভালো না লাগলে ইগনোর করতে পারেন আর এখন আমরা চলে যাবো বাসার দিকে ঘোরার শেষ আর এটা একটা বাঙালি শপ এই পাশেই একদম সেন্টারের সাইডে তাঁটির সাথে একটু কথা বলছিলাম আর মেয়ে আমার মেয়ের জন্য জোটা দেখছিল তো আজকে এ পর্যন্তই ব্লগটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবাই সেভে থাকবেন আল্লাহ হাফেজ